السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ورثة الربع وهم صنفان أولا الزوج ويستحق الربع إذا تركت الزوجة الميتة فرعا وارثا لها ثانيا الزوجة أو الزوجات وتستحق الربع إذا لم يترك الزوج الميت فرعا وارثا لهم فَإِذَا لَا يَجْتَمِعُ رُبْعَانِ فِي مَسْأَلَةٍ وَاحِدَةٍ وَرَثَةُ الثُّمُنِ وَهُمْ صِنْفٌ وَاحِدٌ الزَّوْجَةُ أَوْ الزَّوْجَاتُ وَتَسْتَحِقُّ الثُّمُنَ إِذَا تَرَكَ الزَّوْجُ الْمَيِّتُ فَرْعًا وَارِثًا لَهُ فَلَا يَجْتَمِعُ الثُّمُنَانِ فِي مَسْأَلَةٍ وَاحِدَةٍ كَمَا لَا يَجْتَمِعُ الثُّمُنُ مَعَ الرُّبُعِ أَوْ مَعَ الثُّلُثِ فِي مَسْأَلَةٍ আল্লাহ রাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সব রকমের দিন দুনিয়ার প্রয়োজন পুরা করেছেন, করে থাকেন এবং সবসময় তিনি করবেন যতদিন পর্যন্ত আসমান জমিন আছে এবং এর মাঝে মানব জাতি আছে। সাল্লাত ও সালাম নাযিলপেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে রাব্বুল আলমিন সমস্যার সমাধানের ব্যবস্থা করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবার ফারাইজের আলোচনা, ইলমুল ফারাইজ বা শেখুল মাওয়ারিস বা ইলমুল মাওয়ারিস, ধন সম্পদের ভাগ বন্টন, মৃত ব্যক্তির ধন সম্পদের ভাগ বন্টন পর্ব হচ্ছে আজকে দ্বাদশ পর্ব, ১২ নম্বর পার্ট। আজকে হচ্ছে ৮ই মহরম, ১৪৪০ হিজরি, নতুন বছর শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বছরকে মোবারক করেন। আমাদের যে আলোচনাগুলি চলছে তা হচ্ছে যাদের জন্য, যেসব মৃত ব্যক্তির নিকট আত্মীয়র জন্য রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ সুনির্ধারিত করেছেন, ওই সব লোকেরা অর্থাৎ আসহাবুল ফুরুজ, এবং যেই পরিমাণগুলি সুনির্ধারণ করেছেন পরিমাণগুলি কতটা, পরিমাণ ফরজ যেটা আরবিতে বলা হয়, আর যাদের জন্য এই পরিমাণগুলি সুনির্ধারিত করা হয়েছে ওরা হচ্ছে আসহাবুল ফুরুজ। এর মধ্যে একটি পর্ব আলোচনা হয়েছে গত পর্বটি, যেটি ছিল গত মঙ্গলবার প্রথম বছরের প্রথম দিন, প্রথম মাস প্রথম দিন, পহিলা মুহররম, ১৪৪০ হিজরির আলোচনা। সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এই বিষয়ে সরাসরি আমরা ফারাইজে আলোচনা ঢুকেছি। সেটা ছিল কি বিষয় আরো মনে আছে? গত সপ্তাহের আলোচনা অর্ধেক কারা পাবে, কিছু কিছু আত্মীয় আছে মৃত ব্যক্তির যারা পরিত্যক্ত ধন থেকে অর্ধেক ধন সম্পদ পাবে, তারা হচ্ছে কত প্রকার? পাঁচ রকমের, তারা হচ্ছে পাঁচ রকমের। এই আলোচনাটি হয়েছে আজকে, আলোচনা আছে আমরা যেটা শুরু করবো প্রথম সেটা হচ্ছে ওয়ারাসাতু রুবউ, চার আনা, একের চার বা সিকি যে ভাষা দিয়ে বুঝেন। রুবউ আরবাউন থেকে, আরবা মানে চার আর রুবউ মানে চতুর্থাংশ, চতুর্থাংশের ওয়ারিসিন, ওয়ারাসাতুর রুবউ মানে চতুর্থাংশের মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের চতুর্থাংশের যারা উত্তরাধিকারী ওয়ারিসিন তারা কারা? বলছে ওরা শুধু দুই রকমের, দুই শ্রেণীর নিকট আত্মীয় আছে মানুষের যারা কত পায়? চতুর্থাংশ পায় পরিত্যক্ত ধনের। এক নম্বর হচ্ছে আজ্জাউজ, স্বামী, স্বামী কত পাবে পরিত্যক্ত ধনের? চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ পাবে। তো স্বামী যখন পাবে তো
মৃত ব্যক্তি কে এখানে? স্ত্রী। বলছেন যে স্বামী কখন চার ভাগের এক ভাগ পাবে ধন সম্পদ? চতুর্থাংশের অধিকারী হবে, হকদার হবে স্বামী, জাউজাতুল মাইয়্যিতাহ, যখন মৃত স্ত্রী ছেড়ে যাবে তার শাখা উত্তরাধিকারী, ফার আনওয়ারিস আল্লাহ, তার শাখা উত্তরাধিকারী। এর আগে আমরা উসুল উত্তরাধিকারী, উসুল আল ওয়ারিস বা আসলুল ওয়ারিস, আর ফরু এক বছর হচ্ছে ফারা, শাখা। শাখা মানে ছেলে মেয়েরা বা তাদের ছেলে মেয়েরা, আর উসুল আসল থেকে মূল, বাপ মা অথবা বাপের বাপ, বাপের মা উপর দিয়ে যায় উসুল। এখানে স্বামী স্ত্রী ধন সম্পদে চতুর্থাংশ পাবে, কখন পাবে? যখন স্ত্রী ছেড়ে যাবে স্বামীর সাথে সাথে, স্বামী আছে তার ইন্তেকালের সময়, আর কি আছে? তার শাখা উত্তরাধিকারী আছে, শুধু ছেলে নয়, ছেলে হইতে পারে অথবা মেয়ে হইতে পারে। এখানে শুধু শাখা বলা আছে, শাখা ছেলেকে বলা হয়, শাখা মেয়েকে বলা হয়। যদি বলতো ফার আন ওয়ারিসান যাকারান বলতো, তাহলে বলতেন যে ছেলে না, ছেলেও হতে পারে। ধরেন স্ত্রী এক ছেলে ছেড়ে যাচ্ছে আর স্বামী, বা এক মেয়ে ছেড়ে যাচ্ছে বা একাধিক মেয়ে আর স্বামী, তাহলে এই অবস্থায় স্বামী কত পাবে? চতুর্থাংশ পাবে, চার ভাগের এক ভাগ পাবে এই স্ত্রী ধন সম্পদে। দুই নম্বরে চতুর্থাংশ কার? বলছে স্ত্রী, একজন স্ত্রী বা ততোধিক, একজন স্ত্রী অথবা দুই তিন চার স্ত্রী ছেড়ে যাচ্ছে। কে ছেড়ে যাচ্ছে তাহলে মৃত ব্যক্তিকে? স্বামী। কোন স্বামীর ইন্তেকালের সময় তার একজন স্ত্রী ছেড়ে গেল অথবা একাধিক স্ত্রী ছেড়ে গেল, যতটা জায়েজ রয়েছে চার পর্যন্ত, কয়েকজন স্ত্রী ছেড়ে যাচ্ছে এই অবস্থায়, বলেন স্ত্রী কত পাবে? চার ভাগের এক ভাগ। তাস্তাহে করব, স্ত্রী একজন স্ত্রী হইলেও ওই চতুর্থাংশ, আর দুইজন তিনজন চারজন স্ত্রী ছেড়ে গেলেও তারা সবাই মিলে ওই চতুর্থ অংশ, বাড়বে না কিন্তু বেশি হলে। তাহলে কয়েকজন স্ত্রী যদি থাকে তাহলে ভাগে গিয়ে কমে যাবে, তাহলে কারণ ওটাকে আবার সবাই ভাগ করবে, চতুর্থ অংশকে সবাই মিলে ভাগ করবে, চারজন স্ত্রী চারজন ভাগ করবে, তাহলে চতুর্থ অংশের আবার চার ভাগ হইল। হ্যাঁ, তো চার আনা হচ্ছিল, এক আনা করে ফেলল, মনে হয় এই জন্য মহিলারা স্বামীকে বিয়ে করে দিতে চায়, ভাগ কমে যাবে। আর সবচেয়ে বড় কথা মনের ব্যাপার, আমার অংশ নিয়ে নেবে, ভালোবাসা অংশ নিয়ে নেবে, ধন সম্পদ তো আছে, আজকাল ধন সম্পদই বেশি, ভালোবাসার ধার ধারে না অনেক মহিলা। জি, স্ত্রী বা স্ত্রীরা চতুর্থাংশের হকদার হবে, অধিকারী হবে, কখন? যখন স্বামী মৃত্যুর সময় তার কোন শাখা ওয়ারেস না রেখে যাবে, স্বামী মারা যাচ্ছে সেই সময় সেই স্বামীর কোন ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে নেই, নিঃসন্তান। তাহলে বোঝা গেল যে সে স্বামীর বাপ থাকতে পারে, সে সময় মা থাকতে পারে, সে সময় ভাইয়েরা থাকতে পারে, তবু স্ত্রী কত পাবে? চার ভাগের এক ভাগ পাবে। দুটো অবস্থা হয়ে গেল তাহলে, তাই না? দুটোই অবস্থা শুধু, তাহলে চতুর্থাংশ শুধু দুই শ্রেণীর মানুষ পাবে, স্বামী অথবা স্ত্রী, সহজ ভাষা স্বামী অথবা স্ত্রী, অন্য কেউ চতুর্থাংশ পাবে না। ফায়দা, একটি ফায়দা উপকারিতা লিখছেন এই মাসালাই ফায়দা বলে, সেটা হচ্ছে আমরা তাহলে ধন সম্পদের পরিমাণ যে ভাগ বন্টনে পাই, এই ক্ষেত্রে চতুর্থ অংশ কয়টা পেলাম? দুইটা। এই দুইটা কি এক মাসালাতে একত্রিত হবে? হচ্ছে না, হবে না, কারণ স্বামীও আছে আর স্ত্রী আছে, এটা কি সম্ভব? তো যখন সম্ভব নয়, তাহলে দুই রব, দুই চতুর্থ অংশ এক মাসালাতে পাওয়া যাবে না, একটি মাসাল্লা একটি সমস্যা, তাতে
ও চারানা নিচ্ছে, ও চারা নিচ্ছে, এ চতুর্থ অংশ নিচ্ছে, এ চতুর্থ অংশ, এরকম পাওয়া যাবে না। একটা থাকবে, স্বামী থাকলে স্ত্রী নেই, স্ত্রী থাকলে স্বামী নেই, ওয়ারিস হয়ে গেল। এখন ওয়ারাসাতুস সুমন অষ্টাংশ, আট ভাগের এক ভাগের ওয়ারিস উত্তরাধিকার, অর্থাৎ দুয়ানা, দুয়ানা পাবে। সবচেয়ে কম কোনটা? যতগুলি পড়ানো হয়েছে কয়টা পড়ানো হয়েছে? যে ফরজ যেগুলো আল্লাহ সুনির্ধারিত করেছেন কত রকমের? ছয়টা, মাশাআল্লাহ, মনে আছে ছয়টা। তাহলে সবচেয়ে কম পরিমাণ কোনটা? শুধুমাত্র একজন মৃত ব্যক্তির যত ওয়ারিস আছে সবগুলির মধ্যে শুধু এক শ্রেণীর ওয়ারিস আছে, তারা কিভাবে বসে? দুয়ানা আট ভাগের এক ভাগ, অষ্টাংশ পাবে। বলছে ওয়াহম সিনফুন ওয়াহেদ, এই আট ভাগের এক ভাগ পানেওয়ালা শুধু একরকমের, একরকমের সে কে? আজ্জাওজা, একজন স্ত্রী থাকলেও, হ্যাঁ, দুয়ানা আট ভাগের এক ভাগ, আবি জওজাত অথবা একাধিক স্ত্রী থাকলেও আট ভাগের এক ভাগ মানে দুয়ানা বা অষ্টাংশ। এটা কখন কোন অবস্থায়? একটা অবস্থা তো দেখলেন যে স্ত্রী কত পাচ্ছে, চারানা পাচ্ছে চতুর্থাংশ, কিন্তু অষ্টাংশ পাবে আর একটা অবস্থায়, সেটা হচ্ছে অস্তাস্তাহে কসমন, স্ত্রী বা স্ত্রীরা অষ্টাংশ পাবে, আট ভাগের এক ভাগ পাবে, একের আট পাবে, এজা তারাকা জৌজুল মাইয়িত ফারআন ওয়ারিসাল্লাহ, যখন মৃত ব্যক্তি, মৃত স্বামী, এখানে মৃত স্বামী তার উত্তরাধিকারী শাখা, শাখা উত্তরাধিকারী রেখে যাবে, তার ছেলে আছে অথবা মেয়ে আছে, স্বামীর ছেলে আছে বা মেয়ে আছে, এই ছেলে মেয়ে এই স্ত্রীর গর্ভ থেকে হইতে পারে, পেট থেকে হইতে পারে, আবার অন্য কোন স্ত্রী থেকে হইতে পারে, ছেলে আছে, এক কথাই মৃত ব্যক্তির ছেলে অথবা মেয়ে যদি থাকে, তাহলে স্ত্রী স্বামীর ধন সম্পদে কত পাবে? দুয়ানা পাবে, বা আট ভাগের এক ভাগ পাবে, বা অষ্টাংশ পাবে, একের আট পাবে, যেভাবে বলেন সমন আর কি, সমন মানে আট ভাগ করে এক ভাগ। ফায়দা বলছেন উপকারিতা, লাইজতামে সমনান ফি মাসালাতি ওয়াহিদা, আমরা তো আট ভাগের এক ভাগ একটাই পেলাম, তো কোন মাসালাতে দুই অষ্টাংশ একত্রিত হবে না, এইরকমই অষ্টাংশ চতুর্থাংশের সাথে একত্রিত হবে না, অথবা এক তৃতীয় অংশের সাথে, তিন ভাগের এক ভাগের সাথেও কোন মাসালায় একত্রিত হবে না, মানে এমন কোন মশলা পাবেন না যেটাতে এও দুয়ানা পাচ্ছে, এও দুয়ানা পাচ্ছে, এরকম হবে। আর একটা হচ্ছে যে এমন কোন মশলা পাবেন যেটাতে একজন দুয়ানা পাচ্ছে অষ্টাংশ আট ভাগের এক ভাগ, আর একজন পাচ্ছে চারানা, এরকম পাবেন না, একত্রিত হবেন। আর একটা মশলা হচ্ছে যে একজন পাচ্ছে অষ্টাংশ দুয়ানা, আর একজন পাচ্ছে তিন ভাগের এক ভাগ, এক তৃতীয়াংশ, ওয়ান থার্ড, এটাও হবে না। এখন আমাদের আলোচনা হচ্ছে ওয়ারাসাতুস সুলুসাইন, দুই তৃতীয় অংশের ওয়ারেসিন, ওয়ারাসা ওয়ারেসের বহুবচন, ওয়ারেস মানে একজন উত্তরাধিকারী, আর ওয়ারাসাতুন মানে একাধিক উত্তরাধিকারী বা কয়েকজন উত্তরাধিকারী, দুই তৃতীয় অংশের যা উত্তরাধিকারী ওয়ারেস, দুই তৃতীয়াংশের যারা ওয়ারেস উত্তরাধিকারী তারা কয় রকমের? বলছেন ওয়াহুম আরবাত আসনাফিন, ওরা হচ্ছে চার প্রকারের, অর্থাৎ মৃত ব্যক্তির চার শ্রেণীর আত্মীয় কত করে পাবে? দুই তৃতীয় অংশ করে পাবে। সবচেয়ে বেশি যে চা পরিমাণ ধন সম্পদের, মৃত ব্যক্তির ধন সম্পদ থেকে যে আত্মীয় স্বজন পাবে সেটা হচ্ছে, হ্যাঁ, দুই তৃতীয় অংশ। ধন সম্পদকে তিন ভাগ করে দুই ভাগই নিয়ে গেল, বাকি থাকলো এক তৃতীয় অংশ, অধিকাংশটাই পেয়ে গেল, তাই না? ওর নিচে হচ্ছে অর্ধেক, ওর নিচে নেওয়া তো অর্ধেক, তাও অর্ধেক থাকছে তাহলে, ওর নিচে হচ্ছে চার ভাগের না তিন ভাগের, তিন ভাগের একবার, আর তার নিচে হচ্ছে চার ভাগ একবার, তার নিচে হচ্ছে, হ্যাঁ, ছয় আছে যার একটা, ছয় ভাগের এক ভাগ, তার নিচে হচ্ছে
আট ভাগের এক ভাগ, কয়েক কয়টা হলো তাহলে? এগুলো যাতে করে একবার মুখস্থ হয়ে যায়। দুই তৃতীয় অংশের ওয়ারিস কারা? বলছেন প্রথম হচ্ছে কয়েকজন মেয়ে, দুই অথবা তার বেশি, একাধিক বললে ভালো হবে। বেশ, একাধিক মেয়ে যদি থাকে, কারণ একজন মেয়ে থাকলে কত পাবে? অর্ধেক পাবে। তাহলে দুই তৃতীয়াংশ যখন মেয়েরা পাবে তো কমপক্ষে কয়জন হইতে হবে? হ্যাঁ, দুইজন হইতে হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওই আয়াতগুলি আপনারা দেখবেন, ফাইন কুন্না নিসা আন ফাওকাস না তাইনে, ফোকাস আসবে দুই এর উপরে না, দুই অথবা দুই এর বেশি। আসলে যদি মেয়েরা দুই ততোধিক থাকে, দুই বা দুই এর বেশি থাকে, ফালাহুন্না সোলোসা মা তারা, তাহলে পরিত্যক্ত ধন থেকে তারা সোলোসা দুই, ষোলো দুই তৃতীয়াংশ হয় পুরানো মাসে। ওই কথাটা এখন এখানে মেয়েরা ইয়ার্স না সোলোসা, কখন দুই তৃতীয়াংশ পাবে? এজা কন্যা আদাদান, যখন একাধিক হবে, একাধিক আদাদ, একজন শুধু না। আচ্ছা, সব অবস্থায় বলছেন তার সাথে আর মৃত ব্যক্তির কোন ছেলে সন্তান নেই, মেয়ে আছে একাধিক, দুইজন বা তার বেশি, আর এই মেয়েগুলির সাথে মৃত ব্যক্তির ছেলে অর্থাৎ মেয়েদের কোন ভাই নেই। জি, মৃত ব্যক্তির কোন ছেলে নেই, স্যার একজন ছেলে নেই বা ততোধিক নেই, একজন নেই, দুজন নেই, কোন ছেলেই নেই। এক কথা, যদি ছেলেরা থাকতো তাহলে কি হইতো? ধরেন মেয়ে আছে দুইজন, শুধু মেয়ে দুইজন হইলে কত? তিন ভাগের দুই ভাগ, দুই তৃতীয় অংশ। কিন্তু ধরেন দুই মেয়ে ঠিক আছে বা তিন মেয়ে ঠিক আছে, এরা শুধু থাকলে তো দুই তৃতীয়াংশ নিত, কিন্তু এক ভাই আছে, দুই মেয়ে আছে আর এক ভাই আছে, তাহলে কিভাবে ভাগ হবে? আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন, ওসিয়ত করছেন, জি, তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, লিজাকারে ছেলে সন্তানকে দেবে মিসল হাজির অনুসাই, দুই মেয়ে সন্তান কন্যা সন্তানের সমান। তাহলে এখানে দুই মেয়ে যতটা পেল ছেলে, এখানে এই ছেলে সন্তান আসার কারণে এই দুটো মেয়েকে কি করলো? আশা বাবা নিয়ে দিল। আশা বাবা নাইলে তখন আর ফরজ থাকছে না, মানে পরিমাণ একেবারে সমান সমান থাকছে না, কম বেশি হইতে থাকবে। আশাবাদের যেটা ভাগ সেটা একেবারে নির্ধারিত না, সুনির্দিষ্ট সুনির্ধারিত নয়, বরং কম বেশি হইতে থাকবে, যেমন এখানে দুজন মেয়ে আছে আর এক ছেলে আছে, এক ছেলে তাহলে অর্ধেক আর দুই মেয়ে মেলে অর্ধেক ধন সম্পদ, ঠিক না? কিন্তু চার মেয়ে আছে, ছেলে দুই ভাগ আর চার বোন আছে চার ভাগ, তাহলে পুরো ধন সম্পদ এখন কয় ভাগ করতে হবে? ছয় ভাগ। দেখেন এখানে আশা পাহা গেল, যেন ছেলের ভাগ কমে আসলো, হ্যাঁ মেয়েদের ভাগ কমলো, সবার যত ভাই বোন বাড়বে তত ভাগ কমবে। এক্ষেত্রে যাদের ছেলে মেয়ে দুই রকম আছে, ভাগ কম বেশি হচ্ছে, এদেরকে বলা হয় আশা বা, যা বাকি থাকলো তোমরা পাবে। বুঝতে পেরেছেন? আশা বাতে আর ফরুজে পার্থক্যটা, জি, ফরুজ মানে বাস দা আল্লাহ মেপে দিয়ে দিয়েছেন বাস ওইটি, আর আসাবার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে কেউ লেনেওয়ার না থাকলে সব তোমার, একটাই ছেলে শুধু আছে, কেউ নেই মৃত ব্যক্তির, কত পাবে? সবগুলি নিয়ে যাবে। শুধু বাপ আছে মৃত ব্যক্তির, সৌদি আরবে এসছে চাকরি বাকরি করেছে, লাখ লাখ টাকা ইনকাম করেছে, আর বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, কেউ নেই, মাও নাই, কেউ নেই, ভাইরা থাকলে তো দূরের, কাছে শুধু বাপ আছে, এই কোটি কোটি টাকা কে পাবে? বাপ পাবে। এর নাম হচ্ছে কি? আসাবা। দুই তৃতীয় অংশ এক নম্বরে কে পাবে তাহলে?
একাধিক মেয়ে থাকলে। দুই নম্বরে যারা দুই তৃতীয় অংশ পাবে তারা হচ্ছে বানাতুল ইবনে, ছেলে সন্তানের মেয়েরা, ছেলে সন্তানের মেয়েরা। তার মানে আপনাদের আপনাদের ভাষায় ছেলের ঘরের নাতিন, সহজ ভাষায় আমরা মানে পুতিন, কি পুতিন, এটা গোপালগঞ্জ ওলাদের ভাষা। আর আমাদের মালদা ও রাজশাহী চাপড়া এলাকা গেলে ও নাতিন বুঝবে, নাতিন করলে সোজা বুঝবে যে মেয়ের মেয়ে নাতিন, জি ও নাতিন বুঝে না। এই পুতিনরা কি পাবে, একাধিক, যদি ওটাও তো একাধিক কিন্তু একজন না, যে একাধিক। কখন দুই তৃতীয় অংশ পাবে, ইয়ারেসনাসাই দুই তৃতীয় অংশ পাবে। আচ্ছা এই যে ছেলের মেয়েরা, এই ছেলের মেয়েরা হইতে পারে আবার ছেলের ছেলের মেয়েরা, এই জন্য বলছে ওয়াইন নাজালা, যদিও নিচে চলে যায়, কাছের কেউ নাই, মৃত ব্যক্তির ছেলের ছেলের মেয়েরা আছে, তবু ওপরে যেহেতু কেউ নেই সেই জন্য ওপরে জায়গাটা দখল করবো। অর্থাৎ সরাসরি মেয়েরা থাকলে কত পেত, দুই মেয়ে থাকলে, হ্যাঁ একাধিক মেয়ে থাকলে কত পেত, দুই তৃতীয় অংশ। ঠিক তেমনি ছেলের ছেলের মেয়েরা এমনি তো লাগছে অনেক দূরের, কিন্তু ওরা ওপরে এসে দাঁড়িয়ে গেল যে আমাদের সামনে কেউ বাধা সৃষ্টিকারী, হা যে আর সৃষ্টিকারী নেই, সুতরাং আমরাই হচ্ছি এই মৃত ব্যক্তির মেয়ে, জি মেয়ে, শরীয়তের ভাষায় মেয়ে। কিন্তু এগুলো ছেলের একাধিক মেয়ে সন্তান থাকলে ওয়ারিস না সোলো সাইন, দুই তৃতীয় অংশের ওয়ারিস হবে ছেলের মেয়েরা। এরা কন্যা আদা দেন যখন তারা হবে একাধিক, তার সাথে সাথে একটা তো শব্দ হচ্ছে একাধিক হইতে হবে, কারণ একজন যদি হইতো একজন ছেলের মেয়ে মানে একজন ছেলের ঘরের নাতি বা পুতিন, তাহলে অর্ধেক হয়ে যেত, তাহলে কমপক্ষে দুই তৃতীয় পাওয়ার জন্য দুইজন বা তার বেশি একাধিক হইতে হবে, একটা শর্ত। দ্বিতীয় শর্ত, ওয়ালাম ইয়াতরুকিল মাইয়্যাত ইবনা ইবনিন ফা আকসার ইয়াসিবহুন্না, আর মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই, মৃত তার ছেলেও নেই আর কি নেই, ছেলের ছেলেও নেই। ছেলের ছেলে যদি হইতো এখানে ভাগটা কাকে দেওয়া হচ্ছে, ছেলের মেয়েদেরকে দেওয়া হচ্ছে, তো ছেলের ছেলের মেয়েদের পাশাপাশি ছেলের ছেলে, ছেলের ছেলে থাকলে কি করতো, এই ছেলেতে ভাইয়ে বোনদেরকে আসাবা বানিয়ে দিত, তারপরে জাকারিমিসুল হাজিরুল সাইন হইতো, ছেলে পেত দুই তৃতীয় অংশ আর এই মেয়েরা পেত ওর অর্ধেক পেত। কিন্তু যেহেতু মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই, শুধু একাধিক মেয়ে আছে আর তার ওপরে মেয়েরা নেই, সুতরাং এরা কত পাবে, দুই তৃতীয় অংশ পাবে। পাশাপাশি ছেলের ছেলে ভাগ চলছে কার, মেয়ের ছেলের মেয়েদের, তো এদের পাশাপাশি ভাই কারা, ছেলের ছেলে, ছেলের ছেলে নেই। ওয়ালা ফারআন ওয়ারেসান আলামিন হুন্না, আর শাখা উত্তরাধিকারী নেই যারা ওর ওপরে হইতে পারে, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলেও নেই। মৃত ব্যক্তির ছেলে যদি থাকতো তাহলে নিজেরা পেতই না, ছেলের মেয়েরা পেতই না। ধরেন এক ছেলে নেই, ছেলের মেয়ের আছে আর আরেক ছেলে আছে, ছেলে আছে, তাহলে যেখানে ছেলেই আছে তাহলে আরেক ছেলের মেয়েরা তো দূরে হয়ে গেল, তাহলে ওরা কিছুই পাবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে কিন্তু শুধু ছেলের কথা বলে, ফারা ওয়ারেস বলেছে, মৃত ব্যক্তির ছেলে নেই কিন্তু মেয়ে আছে, মৃত ব্যক্তি কি আছে, মেয়ে আছে, তাহলে এখানে মৃত ব্যক্তির ছেলের মেয়েরা পাবে, পাবে না, বুঝছেন না? হ্যাঁ মৃত ব্যক্তির মেয়ে আছে আর মৃত ব্যক্তির ছেলের মেয়ে আছে, হ্যাঁ মৃত ব্যক্তির মেয়ে পাবে। মেয়ে যদি একাধিক হয় তাহলে তো দুই তৃতীয় অংশ নিয়ে চলে গেছে, ফুল নিয়ে চলে গেছে, তাহলে কিছুই পাবে না। এক মেয়ে যদি থাকে, মানে আর একটা অবস্থা হচ্ছে মৃত ব্যক্তির এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে, এইভাবে এক মেয়ে মৃত, এক মেয়ে আর এক ছেলে মারা গেছে ছেলের মেয়ে, এক মেয়ে আছে কত পাবে, অর্ধেক। এই ছেলের মেয়ে কি আর কিছু পাবে, পাবে।
সবচেয়ে বড় পরিমাণ যেটা সেটা কত? দুই তৃতীয়াংশ। যদি দুই মেয়ে থাকতো, এখন বুঝেন, দুই মেয়ে যদি থাকে, এখানে এক মেয়ে আছে অর্ধেক পেলো, দুই মেয়ে যদি থাকতো দুই তৃতীয়াংশ পেত না, তিন মেয়ে থাকলে দুই তৃতীয়াংশ পেত, এক মেয়ে থাকার কারণে অর্ধেকটা নিল। আর মেয়ে তো নাই আর ছেলেও নাই, ছেলের মেয়ে আছে আর এই ছেলে মারা গেছে, কিন্তু ছেলে থাকলে তো ছেলের কি আছে? ছেলের মেয়ে আছে। তাহলে এ ওপরে উঠা আসবে, হ্যাঁ, এর সাথে এর সম্পর্ক কি? মৃত ব্যক্তির সম্পর্কটা বাদ দিয়ে ফুফু ভাতিজি, ঠিক না? ফুফুকে বলছে, ফুফু আপনি তো অর্ধেকটা নিয়ে গেলেন, কিন্তু আপনার আর একটা বোন থাকলে দুবোন মিলে কত নিতেন? হ্যাঁ, টু থার্ড, দুই তৃতীয় অংশ নিতেন। তাহলে বাকি যে একটা অংশ থাকছে সেটা দিয়ে আমি দুই তৃতীয় অংশ পুরো করব। সুতরাং এ কত নিবে? যারা ভগ্নাংশ বুঝে তারা বলবে, যারা অঙ্ক বুঝে না তারা মুখ খুলবেন না। দুই তৃতীয় অংশ পুরো করার জন্য আর কতটা লাগে? এখানে হাফ হয়েছে, অর্ধেক হয়েছে, একের দুই, হ্যাঁ, একের ছয়, ষষ্ঠাংশ, মাশাআল্লাহ, একের ছয়, এটা হয়েছে হিসাব। তাহলে বুঝা গেল যে আপনার ভগ্নাংশ চর্চা করেন না। ফারায়েজ যদি বুঝতে হয় ভগ্নাংশ ভালো জানতে হবে। কথা বোঝা গেছে? যে জবর কসুর আরবিতে বলে, এই হিসাবে কি বলে? জবর এবং কসুর, ভাঙন আর সেটাকে আবার করুন। জি, কথা বোঝা গেছে? এককে ভাঙলেন, চার ভাগে ভাঙলেন, আবার চার ভাগে, একের চার, একের চার, একের চার, সমান কত হলো? চারবার যদি একের চার, একের চার, তখন সমান হলো, ফুল হলো। বুঝা গেছে? ঠিক ওই রকম এখানে দুই, একের দুই আর তারপরে একের ছয়, হ্যাঁ, সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে, হ্যাঁ, সমান হয়ে যাবে দুই এর তিন হয়ে যাবে, ষোলো সাইন কত হয়ে যাবে? দুই মেয়ে থাকলে, মৃত ব্যক্তির দুই মেয়ে থাকলে যতটা পেত, এখন খোলাসা শুনেন, মৃত ব্যক্তির দুই মেয়ে থাকলে যতটা পেত ততটা এক মেয়ে আর এক ছেলের মেয়ে মিলে পাবে। জি, এ বলছে ফুফুকে যে ফুফু আমি কিছুটা নেব, নিয়ে আপনার একটা বোন থাকলে যতটা হইতো অতটা জুটিয়ে দেবো, আপনি বেশি নেন, কারণ আপনি যেহেতু মেয়ে, হ্যাঁ, মৃত ব্যক্তির, সুতরাং আপনি অর্ধেক নেন আর আমি একের ছয়। কিসের মশলা চলছে? দুই তৃতীয়াংশ। দুই তৃতীয়াংশ কারা পাবে? তাহলে এক নম্বরে হয়ে গেল মেয়েরা, যদি একাধিক মেয়ে হয়, অথবা কি ছেলের মেয়েরা, দুটো হয়ে গেল। এখন তিন নম্বরে আসছে বোনেরা, আপন বোনেরা। আপন বোন কত পাবে? একাধিক বোন হইতে হবে। এক বোন হইলে কত পাবে? এক বোন হইলে কিন্তু অর্ধেক। এর আগে পড়েছেন প্রথমটা, কিচ্ছু মনে নেই, দেখেন তো প্রথম দেখা চার নম্বর পয়েন্ট, আল উখতুর সাথী, আপন বোন যদি একজন হয় তাহলে অর্ধেক ধন সম্পদ হবে, ভাইয়ের ধন সম্পদে বা বোনের। আর এক কথা মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি যে এখানে একাধিক বোন হইলে তখন কত পাবে? দুই তৃতীয়াংশ পাবে, সেম মেয়েদের মতো। যেমন একাধিক মেয়ে হইলে দুই তৃতীয়াংশ পায়, এখন মেয়ে যেহেতু নেই, এখন বোনেরা ওই মেয়ের জায়গা দখল করল। বুঝা গেছে? কত পাবে? দুই তৃতীয় অংশ। বলছে অহন্নাল আখওয়াত, সাকায় কারা? বলছে অহন্নাল আখওয়াত মিনাল আবাওয়াইন, বাপ মা দুই পক্ষ থেকে যারা কি বোন, মানে বাপেও শরীক আর মায়ের শরীক, এক কথায় আমরা নিজের ভাষাকে বলি সহোদর বোন বলেন বা আপন বোন বলেন। ওয়ারিসনা সুলুসাইন, এরা দুই তৃতীয় অংশ ভাগ পাবে। কখন? এজা কুন আদাদান, যখন তারা একাধিক, প্রথম নম্বরে হইতে হবে একাধিক, কারণ একজন যদি হয় অর্ধেক, এখানে ভাগ চলছে আমাদের কিসের? দুই তৃতীয় অংশের। জি হ্যাঁ, তো একাধিক, এক শর্ত হলো যে একাধিক হবে, দুই শর্ত হচ্ছে ওয়ালাম ইয়াতরুকিল মাইয়াতু শাকীকান, মৃত ব্যক্তি কোন আপন ভাই নেই। এখানে মৃত ব্যক্তির কাকে দিচ্ছি? একাধিক বোনকে দিচ্ছি, ঠিক না? বোনেরা কত পাচ্ছে একাধিক বোন হইলে? দুই তৃতীয় অংশ পাচ্ছে।
এর জন্য শর্ত একাধিক হয় একটা শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে ওদের মৃত ব্যক্তির কোন আপন ভাই নাই, কারণ আপন ভাই যদি থাকতো একজন বা তার বেশি ইউআসে বহন না, তাহলে এই বনগুলিকে এই ভাইয়ের আশা বা বানিয়ে দিত, যে ভাগযোগ করত যে আমি যেহেতু ভাই সুতরাং দ্বিগুণ নেব আর তোমরা বোন এক গুণ করে নেব। তৃতীয় শর্ত ওয়ালাফার আন ওয়ারেসান, আর শাখা উত্তরাধিকারী নেই, মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী ছেলে মেয়ে কেউ নেই। ছেলে মেয়ে থাকলে বোন পাবেই না, ছেলে মেয়ে থাকলে বোন পাবে না, এমনকি মেয়ে যদি থাকে তো বোন পাবে না, মেয়ে নেই সেজন্য তো বোন এখানে রিপ্লেস হচ্ছে, জায়গা পাচ্ছে। ওয়ালা আসলান জাকারান, এমনকি মূল পুরুষও নেই। মূল পুরুষ মানে মৃত ব্যক্তির যদি বাপ থাকে, মৃত ব্যক্তির বাপ বেঁচে আছে আর বোন আছে, বোন পাবে? একটু আগে তো বললাম যে বাপ সবগুলি নিয়ে যাবে, বোন থাকলেও পাবে না। হ্যাঁ, বাপ নিল, নেওয়ার পরে যখন মারা যাবে তখন যদি কেউ না, তখন এ পাবে। জি, আসলান জাকারান ওয়ারেসান, মূলে কোন পুরুষ ওয়ারেস না। এ পুরুষ ওয়ারেস কেন বললো? তাহলে বোঝা গেল মূলে যদি মহিলা ওয়ারেস থাকে, অর্থাৎ একজন লোক মারা যাচ্ছে, একজন কেউ মারা যাচ্ছে, তার মা আছে, পুরুষ নেই, পুরুষ মূল নেই কিন্তু মহিলা মূল আছে, মানে মা আছে, আর এদিকে কি আছে, বোন আছে একাধিক, তাহলে কি দুই তৃতীয় অংশ পাবে? হ্যাঁ, এটা বলেন। কারণ এখানে কি শর্ত লাগিয়েছে, যেন মূলে কোন পুরুষ ওয়ারেস না থাকে। তাহলে মহিলা মূল থাকতে পারে, মা আছে, মৃত ব্যক্তির মা আছে, আর মৃত ব্যক্তির একাধিক কি আছে, বোন আছে। এখন কি হবে, কাজ করছে না করছে না? আবার বলছি, আবার বলছি, একজন লোক মারা গেল, ঠিক আছে, ওর কি আছে, মা আছে, বাপ নেই, মা আছে আর ভাই নেই, কি আছে, দুই বোন আছে, একাধিক বোন আছে, দুই তিন পাঁচ দশ যত থাক, সংখ্যা বাড়লে আর বেশি ভাগ বাড়বে না। জি হ্যাঁ, তাহলে এইখানে এই বোন কত পাবে, বোন দুই তৃতীয়ই পাবে, দুই তৃতীয় পাবে, কারণ মা খুব বেশি নিতে পারেন না, মা সর্বোচ্চ এক তৃতীয় অংশ নিতে পারে, মা সর্বোচ্চ কত নিতে পারে, এক তৃতীয় অংশ নিতে পারে। তো মা যদি সর্বোচ্চ এক তৃতীয় নিয়ে নেয়, তারপর আর কত বাঁচছে, দুই তৃতীয় আরো বাঁচছে, এই দুই তৃতীয় কাকে দেবে, এই বোন, দুই বোন, তিন বোন, দশ বোন যা আছে সবাই বাপ করে নেবে। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই ছিল তিন নম্বর। চার নম্বর, দুই তৃতীয়াংশ পানেওয়ালা কয়জন ছিল, দুই তৃতীয়াংশ যারা পাবে তারা কয়জন, চারজন, তিনটা হয়েছে চার নম্বর। আল আখাওয়াত মিনাল আব, মানে বাপের পক্ষ থেকে বোন, অর্থাৎ সৎ বোন, অথবা বলবেন যে বৈমাত্রীয় বোনেরা, বৈমাত্রীয় বোন কত পাবে? হ্যাঁ, সোজা কথা, আমাদের আলোচনা চলছে কিসের, দ্বিতীয় অংশ, বলেন যে দুই তৃতীয় অংশ পাবে, চোখ বন্ধ করে বলে কি বলছেন, দুই তৃতীয় অংশ পাবে, কিন্তু শর্ত আছে কিছু, বলছে বাপের পক্ষ থেকে গিয়ে বোন হচ্ছে, মানে বই মাতৃয় মা আলাদা আলাদা বাপ একই, সৎ বোন, সৎ বোন যদি হয় তাহলে দুই তৃতীয় অংশ পাবে, কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত ওয়াইয়ারসিনা ষোলো সাইন এদা কন্যা আদা দেন, দুই তৃতীয় অংশ পাবে সৎ বোনেরা যদি তারা একাধিক হয়। এক নম্বর শর্ত কি, একাধিক হইতে হবে, কেন একাধিক বললাম, একজন হইলে অর্ধেক পাবে, জি একাধিক হয়। দুই নম্বর শর্ত ওয়ালাম ইয়াতরুকিল মাইয়্যাতু আখান ফাআকসার মিনাল আব ইউআসসিবুহুন না, আর মৃত ব্যক্তির কোন এমন ভাই নেই, সৎ ভাই নেই, সৎ বোন আছে কিন্তু সৎ ভাই নেই, সৎ ভাই যদি থাকতো তাহলে কি করতো, এই সৎ বোনদেরকে আশা বা বানিয়ে দিত, দিয়ে বলতো যে আমি ডবল নেই, তোমরা আমার অর্ধেক নাও, অর্ধেক করে। হ্যাঁ, তাও নেই। তার দ্বিতীয় শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির সৎ ভাই নেই। তিন নম্বর শর্ত ওয়ালাফার আনওয়ারেসান, আর শাখা কোন উত্তরাধিকারী নেই, মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী কে, ছেলে মেয়ে, ছেলে মেয়েও নেই।
তিন নম্বর শর্ত হয়ে গেছে না, চার নম্বর শর্ত হচ্ছে ওয়ালা আসলান যাকারান ওয়ারেসান, আর মূলে কোন পুরুষ ওয়ারেস নেই, মূলে কোন পুরুষ ওয়ারেস নেই, অর্থাৎ মৃত ব্যক্তির বাপ নেই, মা থাকতে পারে, যেমন একটু আগে বললাম ঠিক ওই বোনের মতো, বোন নেই সেজন্য এখানে করে জায়গা দখল করলো সদবোন, আপন বোন নেই সেজন্য সদবোন জায়গা, আপন বোন তাহলে কিন্তু সদবোন পাবে না, এটাও মনে রাখে। পাঁচ নম্বর শর্ত ওয়ালা শাকিকান আও শাকিকাতান ফাকসার, পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে আপন ভাইও নেই মৃত ব্যক্তির, আর আপন বোনও নেই, একজনও নেই একাধিকও নেই। এই পাঁচটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সদ বোনেরা কি পাবে, দুই তৃতীয় অংশ পাবে। ফায়দা ফায়দা বলছেন লা ইতাকাদারু ফরযু সুলুসাইন ফি মাসআলা মাররাতাইন, এই যে দুই তৃতীয় অংশ পানেওয়ালা কয়জন হলো, তাহলে চার শ্রেণীর লোক বা চারজন হইল, এই চারজনের দুইজন কোন মাসালাতে এক জায়গায় করতে পারবেন না, হবেই না, এমন কোন মাসালা আসবেই না প্র্যাকটিক্যালে যেখানে একটা জায়গায় দুইজন দুই তৃতীয় আর হবে বা কি করে, এক তৃতীয় চলে গেল তো বাঁচলো না, দুই তৃতীয় চলে গেল তো বাঁচলোই তো, এক তৃতীয় তো দুই তৃতীয় একসাথে কি করে জমা হবে, বুঝতে পারছেন?